আসসালামু আলাইকুম। এখন আমরা অন্তরীকরণের একটা ম্যাজিক দেখব। এটা এই জন্যই ম্যাজিক, তার কারণ হলো অনেক বিশাল বড় বড় ম্যাথ ডিরেক্ট আনসার বলে দেওয়া যায় এবং এই প্রশ্নগুলো বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষায় বারবার আসে। তাহলে চলো আমরা সেই ম্যাজিকটা দেখি। এই ম্যাজিকটা হলো চলকের উপর চলক থাকলে হবে। তাহলে চলকের উপর চলক মানে কি? যেমন ধরো এক্স এর পাওয়ার এক্স, অর্থাৎ ইউবি আকারে থাকলে, যেমন কোনো কিছুর একটা পাওয়ার যেটাকে অন্তরীকরণ করা যায় সেটার পাওয়ার যদি আবার অন্তরীকরণ করা যায় এরকম থাকলে, যেমন ধরো এক্স এর পাওয়ার সাইন এক্স। এখন আমরা এই এক্স কেও অন্তরীকরণ করতে পারি, আবার সাইন এক্স কেও অন্তরীকরণ করতে পারি। বা এই যে এরকম সাইন এক্স এর পাওয়ার আবার ধরো একটা লন এক্স, তার মানে এইখানেও একটা চলক আছে, এইখানেও একটা চলক আছে, মানে দুইটা ফাংশন, একটা ফাংশনের উপর আরেকটা ফাংশন, এরকম যদি থাকে তার মানে এটাকে আমরা চলকের উপর চলক, ফাংশনের উপর ফাংশন বা ফাংশনের পাওয়ার ফাংশন এরকম কিছু বলতে পারি। মেইন কথা হচ্ছে ইউবি আকারে থাকলে, এবং এইখানে অনেক জটিল জটিল ম্যাথগুলো করে ফেলা যায়, যেমন এক্স, এক্স এর পাওয়ার আরেকটা এক্স, এর পাওয়ার আরেকটা এক্স স্কোয়ার দিলাম, এই ধরনের ম্যাথগুলো কিন্তু খুব সহজেই প্রশ্ন দেখা মাত্রই ডিরেক্ট আনসার বের করে ফেলা যায়। তাহলে চলো আজকে আমরা এই সবগুলা ম্যাথই করব। এখন আমরা দেখব যে এই ম্যাথগুলা কিভাবে করতে হয়। তার মানে এই চলকের উপর চলক মানে হচ্ছে পাওয়ারের উপর পাওয়ার থাকলে, তার মানে আমরা পাওয়ারের উপর আবার যদি আরেকটা পাওয়ার থাকে অর্থাৎ ইউবি আকারে থাকে, তাহলে আমরা ডিফারেন্সিয়েশনের আনসারটা কিভাবে বের করব। দেখো তাহলে আমাদের ডিফারেন্সিয়েশনটা কি হবে, ডিডিএক্স ইউ এর পাওয়ার বি, আমরা ইউ এর পাওয়ার বি এদেরকে অন্তরীকরণ করতে চাচ্ছি। তাহলে আমরা আনসারটা যেভাবে নিয়ে আসব প্রশ্ন দেখা মাত্রই ডিরেক্টলি। মেইন কথা হচ্ছে যদি অপশন থাকে তাহলে খুব সহজ, আর রিটেনে আসলেও ডিরেক্ট এভাবে এক লাইনেই দিবা। অপশন থাকলে দেখো যখন আমরা ইউ এর পাওয়ার বি, তার মানে এই জায়গাতেও ইউ এর পাওয়ার বি হবে, তাহলে আমরা চারটা অপশন দেখবো কোন জায়গায় ইউ এর পাওয়ার বি আছে। তার মানে যেমন ধরো এই জায়গায় সাইন এক্স এর পাওয়ার লন এক্স, তাহলে আমি প্রথমে অপশনে খুঁজতে থাকবো কোথায় সাইন এক্স লন এক্স পাওয়ার আকার আছে, সেটাই আনসার। যদি একাধিক মিলে যায় তাহলে তোমাকে পুরো ম্যাথটা করতে হবে। তাহলে দেখো আমরা প্রথমেই ইউ এর পাওয়ার বিটাই দিলাম, তারপরে কি করব এদের মাঝখানে ভাগ করে দিব, অর্থাৎ বি বাই ইউ, আমরা বি বাই ইউ করে দিলাম। এখন যেটা করব এই জায়গায় এই যে নিচেরটার, এই যে নিচেরটার একবার ডিফারেন্সিয়েশন করে দেব, একবার ডিফারেন্সিয়েশন করা, এটা ড্যাশ দেওয়া মানে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করে দেব। তারপরে দেখো তারপরে আমরা একটা প্লাস দিব, প্লাস দিয়ে আমরা লন এই যে ইউটা দিয়ে দেব, লন ইউটা দিয়ে দিয়ে এখন কি করব দেখো, এখন পর্যন্ত কিন্তু আমরা বি কে ডিফারেন্সিয়েশন করি নাই, তাহলে আমরা এই জায়গায় বি কেও ডিফারেন্সিয়েশন করে দেব, এটাই আনসার, এটাই আনসার হবে। আর কোনো ক্যালকুলেশন করার দরকার নাই, এবং অপশন মিলানোর জন্য একটু ক্যালকুলেশন করা লাগলে সেটা করে নিবা, কিন্তু কাজটা হয়ে গেছে। যেমন ধরো আমরা এই জায়গায় ডি ডি এক্স, এক্স টু দি পাওয়ার এক্স, এটার অন্তরীকরণ করতে চাচ্ছি, তাহলে আমাদের আনসারটা কি হবে, আমরা ফার্স্টে এটা লিখবো, এটা লিখতেছি, তার মানে এক্স এর পাওয়ার এক্স এটা লিখে ফেলছি। তারপরে দেখো আমরা কি করব, এদেরকে ভাগ করে দেব, অর্থাৎ এক্স বাই এক্স ভাগ করে দিলাম। তারপরে কি করব, এই নিচেরটাকে অন্তরীকরণ করব, নিচেরটাকে অন্তরীকরণ করতেছি, এই যে দেখো নিচেরটাকে অন্তরীকরণ করতেছি, নিচেরটা কত, এক্স, এক্স এর অন্তরীকরণ কত, এক্স এর অন্তরীকরণ হচ্ছে ওয়ান। তারপরে দিলাম কি প্লাস, প্লাস দিয়ে আমরা লন, লন ইউ বসাবো, লন ইউ মানে লন নিচেরটা, এই নিচেরটা বসাচ্ছি, অর্থাৎ লন ইউ কত, লন ইউ হচ্ছে এক্স। তারপরে কি করব, এই যে উপরেরটার অন্তরীকরণ করে দেব, এই যে এই জায়গায় উপরেরটার অন্তরীকরণ করে দেব, সেম ভাবে উপরেরটার অন্তরীকরণ করলে কি হবে, উপরেরটার অন্তরীকরণ এক্স, এক্স এর অন্তরীকরণ ওয়ান, তার মানে ইনটু ওয়ান, তার মানে এটাই আনসার, এটাই আনসার। তুমি অপশনে যেটা পাবা, অপশনে পাবা এক্স এর পাওয়ার এক্স, তারপরে পাবা এই যে এইখানে কাটাকাটি করলে কত, ওয়ান, ওয়ান প্লাস এই যে লন এক্স, তার মানে দেখবা এই এমসিকিউটা কতবার যে আসছে বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষায় হিসাব নেই। দেখবা এই ধরনের এমসিকিউ প্রশ্ন দেখা মাত্রই ডিরেক্টলি আনসার বের করে ফেলা যাচ্ছে। তাহলে চলো আমরা আরেকটা এমসিকিউ দেখি, আমরা আরেকটা আরেকটা প্রশ্ন সলভ করি, দেখি এটার আনসার কি হবে। দেখো একদম ইজিলি বের করা যায়, একদম ইজিলি বের করা যায় ডিরেক্টলি আনসার, এগুলো কিন্তু লম দৌড়ে টোড়ে তারপরে কিন্তু আনসার বের করতে হইতো। তার মানে এক্স টু দি পাওয়ার সাইন এক্স, এখন আমরা এটার অন্তরীকরণ বলবো, আমরা কোনো কিছু ধরার দরকার নাই, ডিরেক্টলি আনসার বলে দিতে পারতেছি। ফার্স্ট কাজ কি, এটাই থাকবে, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এটাই। অপশনে দেখবে একটা অপশন যদি মিলে যায় তাহলে আনসার বলে দেওয়া যাবে, যদি দেখে একাধিক অপশন মিলতেছে তাহলে একটু ক্যালকুলেশন করতে হবে। তার মানে এই যে এক্স, এক্স টু দি পাওয়ার সাইন এক্স, আমরা এটা লিখলাম, লিখার পর এখন কি করব, এখন এদেরকে ভাগ আকারে দিয়ে দিব, অর্থাৎ সাইন এক্স বাই এক্স, এক্স এর অন্তরীকরণ কত, ওয়ান, লিখার দরকার আছে, লিখার দরকার নাই,
এক্সের অন্তরীকরণ ওয়ান, ওয়ান আর লিখেই কি হবে। তারপর হচ্ছে লন, লন আমরা নিচেরটা বসাবো, নিচেরটা কি এক্স, আমরা বসিয়ে দিলাম। এখন কি করব, উপরেরটার অন্তরীকরণ করে দেব, উপরেরটা কত সাইন এক্স, সাইন এক্স এর অন্তরীকরণ কত কস এক্স, অর্থাৎ কস এক্স বসিয়ে দেব। এটাই আনসার, এটাই আনসার। দেখছো কত সহজেই করা যায়, কত বড় বড় জটিল জটিল ম্যাথগুলা করা যাচ্ছে। এখন তুমি একটা চিন্তা করে দেখো তো এটা কি হবে আনসার। এখন তুমি নিজেই এটা করার চেষ্টা করো, একটু ট্রাই করো। ডি ডি এক্স, আমরা যদি এক্স অর্থাৎ সাইন এক্স, সাইন এক্স এর পাওয়ার লন এক্স করি, সাইন এক্স এর পাওয়ার লন এক্স করি, তাহলে এটার আনসার কি হবে, তুমি নিজেই একটু ট্রাই করো। আমরা সাইন এক্স এর পাওয়ার লন এক্স করতেছি, তার মানে কি করবো, এই জায়গায় সাইন এক্স দেওয়ার পর আমরা দিব কি লন এক্স, এটা লিখলাম, লিখার পর এদেরকে ভাগ আকারে দিয়ে দিব, অর্থাৎ লন এক্স বাই নিচে দিব সাইন এক্স, আমরা দিয়ে দিলাম। তারপরে কি করবো, এই সাইন এক্স এর অন্তরীকরণ, সাইন এক্স এর অন্তরীকরণ মানে কি কস এক্স, আমরা দিয়ে দিলাম কস এক্স। এখন আমরা প্লাস দিয়ে দিব, প্লাস দিয়ে আমরা কি লিখবো, দেখো আমরা এই যে সাইন এক্স বাই লন এক্স দিলাম, তারপরে নিচেরটার অন্তরীকরণ করে এই জায়গায় লিখলাম। এখন আমরা কি করব, লন এই জায়গায় আমরা বসাইলাম, লন লন, তারপরে কি বসাবো, উপরের উপরেরটা নাকি নিচেরটা, নিচেরটা বসাবো, কারণ এই যে জায়গায় দেখো লনের পরে ইউ বসতেছে, তার মানে লন সাইন এক্স, লন সাইন এক্স দিলাম, তার মানে লন সাইন এক্স দেওয়ার পর আমরা কি করব, উপরেরটার অন্তরীকরণ করে দেবো, উপরেরটার অন্তরীকরণ মানে কি ওয়ান বাই এক্স। তাহলে এটাই কিন্তু আনসার। অপশনে যেটা থাকবে, দেখো অপশনে একটু ক্যালকুলেশন করা থাকে, সাইন এক্স লন এক্স, দেখো এইখানে সাইন কস বাই সাইন মানে কি কট না, তার মানে থাকবে লন এক্স কট এক্স, আর এই জায়গায় থাকবে কি, এই জায়গায় থাকবে যে লন সাইন এক্স বাই এক্স, এটাই থাকবে, তার মানে এটাই কিন্তু আনসার। এখন দেখো আমরা তিন চলক বিশিষ্ট ম্যাথগুলা করার চেষ্টা করি, মানে পাওয়ারের উপর পাওয়ার, তার উপরে পাওয়ার, এরকম যদি করার চেষ্টা করি তাহলে দেখো কি হবে। ধরো আমরা এই যে প্রশ্নটাই নিচ্ছি, ডি বাই ডি এক্স, তার মানে এক্স এর পাওয়ার এক্স, আবার এক্স স্কোয়ার দিলাম। এখন এটা আমরা করব, এটার আনসার কি হয় আমরা দেখবো, এটার এখন করতে চাচ্ছি। ফার্স্ট কাজটা কি, আমরা ফার্স্ট কাজটা করে নেই, যেটা আছে সেটা লিখবো, তার মানে আমরা এটা লিখতেছি এক্স এর পাওয়ার এক্স, এক্স এর পাওয়ার এক্স, তারপরে স্কোয়ার দেয়া দিলাম। এখন দেখো, এখন দেখো, এখন যে কাজটা করব সেই কাজটা একটু দেখো, এখন আমরা ভাগ করে দিব। এখন তুমি ইচ্ছা মতন ভাগ করতে পারো, উপরেরটাও দিতে পারো, নিচেরটাও দিতে পারো, এবং যেই জায়গায় ইচ্ছা সেই জায়গায় দিতে পারো। আমি ধরো এই জায়গায় ভাগ করে দিলাম, এই জায়গায় ভাগ করে দেওয়া মানে হচ্ছে কি, আমি উপরে উপরের পার্টটুকু লিখবো এক্স, এক্স স্কোয়ার, আর নিচে লিখবো এক্স, তাহলেই তো হয়ে গেল, কারণ আমি এই দুইটা ভাগে ভাগ করলাম, অর্থাৎ আমি এইটুকুকে ইউ ধরছি আর এইটুকুকে আমি বি ধরছি, তার মানে এইটুকু ইউ আর এইটুকু আমার বি, তার মানে আমি বার দুইটা পার্ট অর্থাৎ এইটুকু লিখলাম। এখন এখন যেই কাজটা করব, এই এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান, এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান বসিয়ে দিলাম, তার মানে শেষ, তার মানে আমার এই ওয়ানটা বসানো শেষ। এখন কি করব, এখন করব লন, লন আমি কি দিব, এক্স দিব, লন এক্স, এই যে নিচেরটা বসাইলাম। এখনই আমার আরেকটা কাজ করতে হবে, এটার আবার অন্তরীকরণ করতে হবে। দেখো তো এটার অন্তরীকরণ এখন আমরা করব, আবার এটার অন্তরীকরণ কি হবে, আমরা এটাই বসাবো, এই যে এইটাই বসাবো এক্স, এক্স এর স্কোয়ার, তারপরে কি করব, তারপরে দুইটা ভাগে ভাগ করে দেব এক্স স্কোয়ার বাই এক্স, তারপরে কি করবো, এক্স এর অন্তরীকরণ করলাম, তারপর হচ্ছে লন, লন এক্স বসাবো, এক্স বসানোর পর আমরা এই যে এইটার অন্তরীকরণ করে দেবো, এটার অন্তরীকরণ কি হবে ইনটু টু এক্স, তার মানে আমরা এটা করে ফেললাম। দেখো খুব সহজেই কিন্তু আনসার বের হয়ে গেল, তার মানে এখন এটাই কিন্তু আনসার। যদি একটু ক্যালকুলেশন করা লাগে করে নিবা, কি ক্যালকুলেশন, দেখো এই জায়গা থেকে কমন নেওয়া যাবে, এই জায়গা থেকেও কমন নেওয়া যাবে, কমন নিয়ে নিলাম, তাহলে আনসার যেটা অপশনে আছে এরকম এক্স এক্স স্কোয়ার ইনটু এক্স এক্স স্কোয়ার, দেখবা এটাই আনসার। এইদিকে যাই কিছু থাকুক না কেন এটাই আনসার হবে, তার মানে আমরা কিন্তু এই ধরনের ম্যাথ খুব সহজেই করতে পারতেছি। এখন দেখো আরেকটু জটিলে যাই, আরেকটা জটিল ম্যাথ করার চেষ্টা করি, দেখো সেটা কি হবে, ডি ডি এক্স, আমরা নিলাম এক্স এর পাওয়ার সাইন এক্স, সাইন এক্স এর পাওয়ার নিলাম লন এক্স। এখন দেখি এটা পারি কিনা, এটা পারি কিনা, একদমই সিম্পল ভাবে করা যায়। দেখো আমরা এই পার্টটুকু লিখে ফেললাম এক্স এর পাওয়ার সাইন এক্স, সাইন এক্স এর পাওয়ার লন এক্স, আমরা দিয়ে ফেললাম। তারপরে কি করব, দুইটা ভাগে ভাগ করব, আমি যে কোনো জায়গায় করতে পারি, এই জায়গাতেও করতে পারি, এইটাও করতে পারি। এখন আমি উপরেরটাতেই করি, সমস্যা নাই, তুমি যে জায়গায় ভাগ করতে পারো সমস্যা নাই, তুমি যে জায়গায় ভাগ করতে পারো সেই জায়গায় ভাগ করলে হলো। তাহলে আমি ধরো এইখানে এইটাই করলাম, যে আমি লন এক্স লিখলাম আর নিচে লিখলাম এক্স টু দি পাওয়ার সাইন এক্স। এখন কি করবো, এই সাইন এক্স ডিফারেন্সিয়েশন করব, তার মানে আমার এইখানে ডিফারেন্সিয়েশন আবার করতে হবে এটার, তার মানে এক্স সাইন এক্স, আমরা একটু আগে সাইন এক্স ডিফারেন্সিয়েশনটা করছিলাম, তারপরে কি করবো আবার এইখানে সাইন এক্স বাই এক্স,
তারপরে x এর ডিফারেনশিয়েশন 1 তারপর হচ্ছে ln x তারপরে sin x এর ডিফারেনশিয়েশন হচ্ছে cos x আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত এই কাজটুকু করলাম এখন প্লাস প্লাস দিয়ে আমরা কি করব আবার সেই ln বসাবো ln বসিয়ে এই যে পুরো পার্টটুকু বসিয়ে দেব x sin x তার মানে এটা করলাম তারপরে এই যে ln x এর ডিফারেনশিয়েশন 1 / x তার মানে এটাই आंसर আমার তার মানে আমরা কাজগুলা কি করতেছি দেখো কাজগুলা এটাই করতেছি d dx এইখানে যদি আমাদের u / b মানে u / u এর পাওয়ার যদি b থাকে আমরা u এর পাওয়ার যদি b থাকে অর্থাৎ u এর পাওয়ার b বা b এর পাওয়ার u যেটাই ধরো না কেন একই কথাই মিন করে আমরা কাজটা কি করব যা আছে তাই লিখব যা আছে তাই লিখব লেখার পর কি করব যা আছে তাই লিখব তারপরে ভাগ করে দেব এদের মাঝখানে ভাগ করে দেব অর্থাৎ b / u আমরা করে দিলাম তারপরে নিচের তারান্তরিকরণ করব এই জায়গায় নিচের তারান্তরিকরণ প্লাস প্লাস লন দিয়ে নিচেরটা বসাবো তারপরে উপরেরটার অন্তরীকরণ করে দেব দেখো তুমি বিষয়টা ক্লিয়ার কিনা এই জিনিসটা ক্লিয়ার থাকলে তুমি প্রশ্ন দেখা মাত্রই যত বড় বড় জিনিসই থাক না কেন তুমি কিন্তু আনসার করে ফেলতে পারতেছো তার মানে একটা ম্যাজিক বলা যেতে পারে এটা যেমন ddx আমি আশা করি তোমার মুখস্থ হয়ে যাওয়ার কথা u / b এটাকে আমরা কি করব ফারস্টে u / u এর পাওয়ার b লিখব লিখার পর এইখানে ভাগ করে দেব b / u তারপরে নিচেরটাকে অন্তরীকরণ নিচেরটাকে অন্তরীকরণ মানে ড্যাশ দিয়ে দিলাম তারপরে হচ্ছে ln ln u এই নিচেরটাই লিখলাম তারপরে হচ্ছে উপরেরটার অন্তরীকরণ উপরেরটা কি b তার মানে এই b এর অন্তরীকরণ করে দেব অর্থাৎ b এর অন্তরীকরণ করে দেব আশা করি তুমি পারবা যদি তুমি এই ম্যাথগুলো একদমই প্র্যাকটিস করো খুব সহজেই পারবা যেমন x এর পাওয়ার e টু দি পাওয়ার x এটার আনসারটা কি হবে দেখো আমরা এই যে x এর পাওয়ার আমরা x এর পাওয়ার e টু দি পাওয়ার x সেম ভাবে এটা নিচে নিচেই লিখতেছি x এর পাওয়ার e টু দি পাওয়ার x তারপরে কি করলাম তারপরে এই যে e টু দি পাওয়ার x নিচে x x এর অন্তরীকরণ কি 1 লেখার দরকার নাই তার মানে ln এই যে x লিখলাম ln এই যে u টা বসাইলাম তারপরে সে b এর অন্তরীকরণ e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ আমরা জানি e টু দি পাওয়ার x তার মানে e টু দি পাওয়ার x বসিয়ে দিলাম এটাই কিন্তু আনসার প্রশ্নের আনসারে যেটা পাবা তুমি x e টু দি পাওয়ার x এই যে এই জায়গায় দুইটা জায়গায় e টু দি পাওয়ার x আছে তো কমন নিয়ে নেওয়া যায় e টু দি পাওয়ার x এখন কি থাকবে এই যে 1 / x + ln x তার মানে এটাই আনসার এই রকমই থাকবে তার মানে তোমার কিন্তু কোনো ক্যালকুলেশন করা লাগতেছে না তুমি প্রশ্ন দেখা মাত্রই একটু নোট করে সাইডে একটু ক্যালকুলেশন করেই কিন্তু তুমি ডিরেক্টলি আনসার বলে দিতে পারতেছো তো ম্যাজিকটি অবশ্যই ভালো লাগার কথা যদি তুমি একটু প্র্যাকটিস করো এবং প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করো তুমি ভিডিওগুলো একদম সিরিয়ালাইজ শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমার অন্তরীকরণ নিয়ে কোনো প্রবলেম হবে না এবং সাথে সাথে একটু নোট করিয়ে ফেলিও আল্লাহ হাফেজ